बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम। बांग्लादेश शिल्प कारीगरी सहायता केंद्र बिटाक तत्त्वावधाने परिचालित क्लासे स्वागत। आमी आबू मोहम्मद आतिकुल्ला, इंस्ट्रक्टर टेक्निकल रेफ्रिजरेशन एंड एयर कंडीशनिंग RAC, ढाका पॉलिटेक्निक इंस्टीट्यूट, तेजगांव शिल्प एलाका, ढाका 1208। विषय हाउसहोल्ड अप्लायंस मेंटेनेंस। हाउसहोल्ड समूह क्लास शेषे जा शिखब पदार्थ बा मैटर सम्पर्के धारणा, अणु बा मलिकुल और परमाणु बा एटम सम्पर्के धारणा, इलेक्ट्रॉन सम्पर्के धारणा, प्रोटॉन सम्पर्के धारणा, न्यूट्रॉन सम्पर्के धारणा एवं इलेक्ट्रिक चार्ज सम्पर्के धारणा इत्यादि। एक नजरे सकल पाठ समूह हल पाठ एक, परमाणु गठन और इलेक्ट्रिसिटी मौलिक धारणा। पाठ दुई, टूल्स और जंत्रपाती इक्विपमेंट्स। पार्ट तीन, हैंड टूल्स रक्षणाबेक्षण और वर्कशॉप निरापत्ता विधि। पार्ट चार, इलेक्ट्रिक सर्किट। पार्ट पाँच, बैद्युतिक तार केबल। पार्ट छय, सोल्डरिंग। पार्ट सात, डोमेस्टिक अप्लायंस। पार्ट आठ, थर्मोस्टेट। पार्ट नय, वाट मीटर। पार्ट दस, एक जन गृह परिचारिकार कर्म परिकल्पना एवं। पार्ट एगारो, गणितिक समाधान, रिलेटेड मैथमेटिक्स इत्यादि। आजकेर पाठ, पाठ एक, परमाणुर गठन और इलेक्ट्रिसिटी मौलिक धारणा, फंडामेंटल्स ऑफ इलेक्ट्रिसिटी एंड एटॉमिक स्ट्रक्चर। पदार्थ बा मैटर चार ओजन आछे एवं आयतन आछे एवं स्थान दखल करे आर बल प्रयोगे किछु ना किछु परिमाण प्रतिरोध सृष्टि करे ताके पदार्थ बा मैटर बोले। एकटी मात्र उपादाने तैरी विशुद्ध पदार्थ एवं एकाधिक उपादाने तैरी पदार्थ के मिश्र पदार्थ बोले। पदार्थेर अवस्थान, पदार्थ निर्मुक्त अवस्थानगुलो हलो सलिड, लिक्विड, गैस एवं प्लाज्मा। विशुद्ध पदार्थ आबार दुई प्रकार, यथा मौलिक पदार्थ बा मौल एलिमेंट, दुई यौगिक पदार्थ बा यौग बा कम्पाउंड। मौलिक पदार्थ बा मौल बा एलिमेंट हल जे विशुद्ध पदार्थ के सूक्ष्मतम अंशे विभक्त कर ले सेई पदार्थ व्यतीत भिन्न धर्मेर पदार्थेर धर्म बा गुण पावा जाए ना ताके मौलिक पदार्थ बोले। मौलेर
তার নিজস্ব সত্তা ছাড়া আর কিছু পাওয়া যায় না, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, সোনা, রূপা, তামা, লোহা, পারদ বা মার্কারে যৌগিক পদার্থ বা যৌগ বা কম্পাউন্ড। যে পদার্থকে রাসায়নিক প্রক্রিয়ায় বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, অর্থাৎ দুই বা ততোধিক পদার্থের সমন্বয়ে গঠিত পদার্থকে যৌগিক পদার্থ বা যৌগ বলে। যেমন পানি, লবণ, তৈল, কার্বন ডাই অক্সাইড, চুন, তুতে, চিনি ও মাটি ইত্যাদি। অণু বা মলিকুল, কোনো মৌলিক বা যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা মুক্ত অবস্থায় স্বাধীন থাকতে পারে এবং ওই পদার্থের নিজস্ব ধর্ম বা বৈশিষ্ট্যগুলি প্রকাশ করতে পারে, সেই ক্ষুদ্রতম কণাকে অণু বলে। ইহা কতগুলো ক্ষুদ্র কণার সমষ্টি মাত্র। আবার প্রত্যেকটি অণু কয়েকটি পরমাণুর সমষ্টির মাত্র, পরমাণু বা অ্যাটম। অণুকে ভেঙে আরো ছোট করা সম্ভব। ছোট করার পর অণুর ক্ষুদ্রতম কণা পাওয়া যায়, তাকে পরমাণু বা অ্যাটম বলে। অণুকে ভাঙলে অণুর গুণ বিরাজ করে, কিন্তু পরমাণুকে ভাঙলে বস্তুর কোনো গুণ থাকে না। যেমন পানির অণুতে পানির সব গুণাবলী বিদ্যমান থাকে, কিন্তু দুই ভাগ হাইড্রোজেন ও এক ভাগ অক্সিজেন এর সমন্বয়ে পানির অণু গঠিত। এই হাইড্রোজেন ও অক্সিজেন পানির কোনো আলাদা গুণ নেই। পরমাণুকে ভাগ করলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। প্রোটন এবং নিউট্রন একসঙ্গে আবদ্ধ হয়ে নিউক্লিয়াস গঠন করে। ইলেকট্রন হল নেগেটিভ চার্জ বা ঋণাত্মক বিদ্যুৎযুক্ত কণা। প্রোটন হচ্ছে পজিটিভ বা ধনাত্মক চার্জ বিদ্যুৎযুক্ত কণা। নিউট্রন হচ্ছে নিউট্রাল বা বিদ্যুৎ নিরপেক্ষ কণা। অ্যাটম, অ্যাটমিক স্ট্রাকচার। নিউক্লিয়াস এর মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রনগুলো বাহিরের কক্ষপথে বা সেলে অবস্থান করে। এই হলো একটা অ্যাটমের চিত্র। ইলেকট্রন বাহিরের কক্ষপথে, প্রোটন এবং নিউট্রন ভিতরে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। নাম্বার অফ নিউট্রন প্লাস নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু মাস নাম্বার। মোট নাম্বারটাই হচ্ছে নিউট্রন এবং প্রোটনের যোগফল হচ্ছে মোট নাম্বার। ইলেকট্রন, ইলেকট্রন হচ্ছে পরমাণুর ক্ষুদ্রতম অংশ যা নেগেটিভ চার্জ যুক্ত। ইহা নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে। এর ওজন 9.107 × 10⁻²⁸ গ্রাম এবং এর রেডিয়াস 10⁻³৩ সেন্টিমিটার। ইহা বিদ্যুৎ ধর্মী কণা। এর ঋণাত্মক চার্জ হল −1.6 × 10⁻¹৯ কুলম্ব। প্রোটন, ইহা পজিটিভ চার্জ বিশিষ্ট কণা। ইহার ভর 1.673 × 10⁻²⁷ গ্রাম। ব্যাসার্ধ হল 1.4 ইঞ্চু
10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার প্রায়। প্রকৃত চার্জ প্লাস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কলম, অর্থাৎ ইলেকট্রন চার্জের সমান কিন্তু বিপরীত ধরবে। প্রোটন নিউক্লিয়াস কেন্দ্রে অবস্থান করে। যে কোনো পরমাণু সামগ্রিকভাবে বিদ্যুৎ নিরপেক্ষ হওয়ায় ইহাতে একই মানের পজিটিভ চার্জ ধর্মী প্রোটন এবং নেগেটিভ চার্জ ধর্মী ইলেকট্রন সংখ্যা সমান থাকে। নিউট্রন, নিউট্রন চার্জ বিহীন বা নিরপেক্ষ থাকে। ইহা নিউক্লিয়াসের কেন্দ্র বিন্দুতে অবস্থান করে। ইহার ভর 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি এবং ব্যাসার্ধ 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার প্রায়। ইলেকট্রিক চার্জ একটি বস্তু স্বাভাবিক অবস্থায় চার্জহীন অবস্থায় থাকে, কারণ ইহাতে ইলেকট্রন এবং প্রোটন এর সংখ্যা সমান থাকে। যে কোনো উপায়ে ওই বস্তুর পর ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি অথবা হ্রাস করতে পারলে ওই বস্তুটির চার্জিত হয়। বস্তুর উপর ইলেকট্রন চার্জ বৃদ্ধি পেলে নেগেটিভ চার্জ যুক্ত হয় এবং বস্তুর উপর ইলেকট্রনের সংখ্যা হ্রাস পেলে পজিটিভ চার্জ যুক্ত হয়। ইলেকট্রনের এই মৌলিক বৈশিষ্ট্যমূলক ধর্মকেই চার্জ বলে। চার্জ আবার দুই প্রকার, যথা পজিটিভ বা ধনাত্মক চার্জ ও নেগেটিভ বা ঋণাত্মক চার্জ। ইলেকট্রিক চার্জ এর একক হল কুলম্ব। এক কুলম্ব চার্জ সমান 1/1.60 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইলেকট্রন। বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি, বিদ্যুৎ এক প্রকার শক্তি যা চোখে দেখা যায় না কিন্তু কাজের মাধ্যমে অনুভব করা যায়। কোনো পরিবাহের মধ্যে ইলেকট্রন এক স্থান হতে অন্য স্থানে প্রবাহের ফলে যে শক্তি হয় তাকে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি বলে। বিদ্যুৎ দ্বারা তাপ, আলো, গতিশক্তি ও শব্দ উৎপন্ন করা যায়। বিদ্যুৎ দুই প্রকার, যথা স্থির বিদ্যুৎ বা স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি এবং চলবিদ্যুৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। চলবিদ্যুৎ আবার দুই প্রকার, যথা ডাইরেক্ট কারেন্ট বা ডিসি এবং অল্টারনেটিং কারেন্ট বা এসি। এই পাঠ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো এই লিঙ্কে। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।